আপনারা জানেন মুক্তিযোদ্ধা আকরাম রাসুল হক, একাধারে তিনি একজন সাংবাদিক, একজন সাহসী কমান্ডার ছিলেন, একজন বিস্ফোরক বিশেষজ্ঞ ছিলেন এবং বহুগুণে গুণান্বিত একজন মুক্তিযোদ্ধা, যিনি সবার কাছে একজন সজ্জন ব্যক্তি হিসেবে, নীতিনিষ্ঠ সাংবাদিক হিসাবে পরিচিত। তিনি অনুবাদক ছিলেন এবং তিনি শেষ বয়সে আমাদের প্রিয় স্কুল সংগঠন ফুলকির সাথে যুক্ত ছিলেন। তো আজকে আমরা সেরকম একজন মহান দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে হারিয়ে আমরা সকলেই ব্যথিত। এই সময়ে আমরা ওনাকে স্মরণ করতে যাচ্ছি, যাতে আমরা আবার ওনার সম্পর্কে ওখান থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী দিনে পথ চলবার পাথে যেমন আমরা খুঁজে পাব, তেমনি আমরা আমাদের শোককে শক্তিত পরিণত করার চেষ্টা করব। তো আমি আজকের এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করবার জন্য আজকে মাননীয় সভাপতিকে অনুরোধ করছি, কবি ও সাংবাদিক আবুল মোমেন। 18 সেপ্টেম্বর তাকে আমরা আকস্মিকভাবে হারিয়েছি। এই মৃত্যুটা আমাদের অনেক সেক্টরে যারা তার সঙ্গে যুক্ত ছিলাম, যুক্ত হয়েছি, তাদের সকলকে নাড়া দিয়েছে এবং আমরা মনে করছি যে হয়তো কেবল স্মৃতিচারণ করে এই রাইসুল হক বাহারের মতো একজন মানুষকে আমরা যে হারিয়েছি তার মূল্যটা হয়তো সেভাবে উপলব্ধি করা যাবে না। তার জীবনকে তিনি নানাভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছিলেন, সেটার মূল কারণ হচ্ছে তার ভেতরে একটা নীতি এবং আদর্শের গুণন ছিল, তার একটা অঙ্গীকার ছিল দেশের প্রতি, মানুষের প্রতি এবং নীতির প্রতি। আমি লিখেছি একাধিকবার যে তিনি যে তিনটি জায়গায় কাজ করেছেন, সাংবাদিক হিসেবে কাজ করেছেন, মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান আছে এবং তিনি বন্দরে চাকরি করেছেন, এই তিন জায়গার মানুষ সাধারণত আমরা দেখেছি যে নানাভাবে তাদের পথচ্যুতি ঘটেছে। মুক্তিযুদ্ধকে অনেকে অনেকভাবে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন, সাংবাদিকতাকে প্রতিদিনই আমরা দেখছি নানাভাবে ব্যবহৃত হতে, আবার বন্দরেও মানুষ যে কাজ করছে সেখানেও নানাভাবে নিজের ফায়দা উসুল করার জন্য মানুষ পদ পদবী ইত্যাদিকে ব্যবহার করে। সেইখানে একেবারেই নিজেকে যে এই যে তার ভেতর থেকে মুক্ত করে রাখলেন, তো এই যে মানুষটা মুক্তিযুদ্ধকে নিজের জীবনে, এটা একটা গৌরবের বিষয়, এটা তার আত্মত্যাগের জায়গা, অর্জনের জায়গা, সেখানে কোনোভাবেই কোনো রকম স্বার্থের কালিমা যুক্ত হতে দেননি। তেমনি সাংবাদিকতা পেশার যে একটা উচ্চ আদর্শ আছে সেটিকেও তিনি কোনোভাবে আপোষ করেননি, কারণ তিনি যে জায়গায় চাকরি করেছেন সেখানেও কোনোভাবে নিজেকে ক্ষয় হতে দেননি। এটি আজকের দিনের জন্য অত্যন্ত ব্যতিক্রমী একটি ব্যাপার এবং অভিজ্ঞতার ভেতর দিয়ে তিনি কাজ শিখেছেন, কঠিন কাজ মোকাবেলা করতে শিখেছেন, কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে শিখেছেন। এরকম একজন মানুষের আকস্মিক তিরোধান বহুজনকে যেন বিপদের মধ্যে ফেলে দিয়েছে, যারা তাকে অভিভাবকের মতো জানতেন, বিপদে আপদে তার কাছ থেকে পরামর্শ নিতেন। আমি তরুণ সাংবাদিকদের দেখেছি তার সঙ্গে আলাপ করতে, তেমনি সমাজের নানা স্তরে যারা রাজনৈতিক কর্মী বিশেষত তাদের মধ্যে আমরা দেখি যে তারা কাউকে খুঁজে পায় না যার কাছ থেকে এই যে একটা কঠিন জটিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সেখানে একজন তরুণ নিজেকে কীভাবে ঠিক পথে রাখবে, কী করে নিজেকে এগিয়ে নেবে, সেটাও ঠিক তাদের পক্ষে বোঝা মুশকিল হয়। সেইখানেও রাইসুল হক বাহার তাদেরকে আর তাদের সঙ্গে থেকে তাদেরকে পথ দেখিয়েছেন, নিজেকে খুব নিজের মধ্যেই রাখতেন,
কিন্তু এই ছোট্ট পরিসরে তার কোনো আলাদা সংগঠন, আলাদা পদ, আলাদা একটা পরিচিতি এগুলো কিছুই দাঁড় করাননি। কিন্তু জনে জনে জনতা যেমন করে হয়, জনে জনে তার একটা বন্ধন তৈরি হয়েছিল। সেটা মৃত্যুর পরে দিনে দিনে আমরা যেন আরো বেশি করে উপলব্ধি করছি যে সমাজের নানা স্তরের মানুষ তাকে নিজের লোক মনে করে, তাকে তাদের একজন অভিভাবক মনে করেন, মানে পথ প্রদর্শক হিসেবেও তাকে চিন্তা করেন। এইরকম একজন মানুষ তো সমাজে সবসময় হয় না, যে মানুষ দিতে পারে, যে মানুষ পাশে থাকতে পারে, যে মানুষ কখনো আপনাকে বিপদে ফেলে সরে যাবে না, সবসময় আপনার সঙ্গে থাকবে বিপদে আপদে প্রতিকূলতায়। এটি খুব বড় ব্যাপার। সেটি তার মধ্যে একটা আমরা তাকে পেলে আশ্বস্ত বোধ করতাম, তাকে পাশে আছেন এটা জানলে আমরা একটা শক্তি অনুভব করি যে মানুষটা কখনো আমাকে ছেড়ে যাবে না, আমার সঙ্গে সঙ্গে থাকবে, বিপদেও থাকবে সান্ত্বনাও থাকবে। তো এই মানুষটিকে নিয়ে তাকে আমাদের নতুন করে আগামী দিনেও কীভাবে জীবনের অংশ হিসেবে পেতে পারি, জীবনের শরীর হিসেবে রাখতে পারি, এই ভাবনাটা আমাদের মধ্যে কাজ করে। কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের চট্টগ্রামের সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, গবেষক, সমাজকর্মী রহিসুলক বাহারকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা আশা করতে পারিনি এই সুস্থ ভালো মানুষটা হঠাৎ করে চলে যাবেন। এর কয়েকদিন আগেই ফুলটিতে দেখা হয়েছে, গল্প করেছি, চা খেয়েছি। বাহার ভাইকে আমি 80 দশক থেকে চিনি। একটা সময় তিনি রাজনৈতিক দল করতেন, বাসদ করতেন, চট্টগ্রাম বন্দরে শ্রমিক আন্দোলনে তিনি একজন সক্রিয় মানুষ ছিলেন তাও জানতাম, এবং ওনার সাথে কথা বলতে গিয়ে দেখতাম কত ভদ্র, সুন্দর, সংস্কৃতি সম্পন্ন বাচন কলা, আলাপ আলোচনা করে আনন্দ পাওয়া যায়। এবং ওনার সাথে ডিফারেন্স থাকলেও সে আলোচনাও তিনি সুন্দরভাবে উপস্থাপন করা, এবং যার সাথে আলোচনা করছেন তাকে অবজ্ঞা না করা, প্রয়োজনীয় সম্মান দেয়া, এটা বাহার ভাইয়ের মধ্যে ছিল। বাহার ভাই একজন রাজনীতির মানুষ ছিলেন, এবং রাজনীতিতে যারা অংশ নেন, রাজনীতিতে যারা কাজ করেন, রাজপথে লড়াই সংগ্রাম করেন, এই মানুষগুলোর জীবনের সংস্কৃতি কেমন হওয়া দরকার, এই প্রশ্নটি বিশেষত আজকের দিনে খুবই সহায়ক। পলিটিক্যাল এলিমেন্ট বলতে আমরা সাধারণভাবে যা বুঝি, এর সংখ্যা দিন যত যায় ততই কমছে, এবং রাজনীতির উপর দুর্বৃত্তায়ন ক্রমাগত বেড়েই চলছে। এবং এই রকমের এক সংকটে ভালো মানুষের আকালে সুস্থ, নম্র, ভদ্র, বিনয়ী, সাহসী রাজনৈতিক কর্মীর এই আকালে আমাদের বাহার ভাই চলে গেলেন। এই রকমের কর্মী, এই রকমের সংগঠক, এই রকমের স্থিতধী মানুষ কালে ভদ্রে পাওয়া যায়। এই সমাজে ভালো মানুষ নষ্ট হয়ে যায়, নষ্ট তো আরও নষ্ট হয়ে যায়। রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজ বলেন, সর্বক্ষেত্রে একটি প্রতিষ্ঠান দাবি করতে পারবে না আমার প্রতিষ্ঠানটি সুন্দর, সুস্থ, নৈতিকভাবে চলছে। আমাদের বাহার ভাই একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের লড়াকু সৈনিক, এবং আমি ওনাকে কখনো মুক্তিযোদ্ধার আত্মম্ভরী গৌরব প্রকাশ করতে বাহার ভাইকে আমি কখনো দেখিনি। আমি স্থির নিশ্চিত আমাদের বাহার ভাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে বৈষয়িক জীবনেও অনৈতিক কোনো কাজ করেননি। এই সমাবেশের মাধ্যমে অপরাপর মানুষগুলোকে জানাতে চাই, আসুন আমরা একটা সুস্থ বাংলাদেশ গঠন করি, একটি শোষণমুক্ত, বৈষম্যমুক্ত, নিপীড়নমুক্ত একটি বাংলাদেশ গঠন করা সংগ্রাম অতীব প্রয়োজন। এবং সেই সংগ্রামের রাজপথে হাজার হাজার রহিসুলক বাহার গড়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে রহিসুলক ভাই বাহারের প্রতি আমার শ্রদ্ধা জানাই। প্রফেসর ডাক্তার এ.কিউ.এম. সিরাজুল ইসলাম, সবার শুরুতে মোহন ভাই প্রারম্ভিক যে বক্তব্য দিয়েছে সেটি আসলে আমাদের আজকে সবাই যারা উপস্থিত আমার মনে হয় সবাই আমাদের মনের কথা। আমি একজন পেশাজীবী হিসাবে প্রথমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। চট্টগ্রামের আমাদের সকল পেশার মানুষ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিক্ষক এবং সাংস্কৃতিক হিসেবে সবার পক্ষ থেকে, এবং একজন শিশু সংগঠক হিসেবে আমাদের শিশুদের পক্ষ থেকেও
তার প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সামনে, বিশেষ করে আমাদের শিশুদের সামনে আজকে যেই সামনে যে একটি রোল মডেলকে ধরে বাচ্চারা আগাবে, শিশুরা আগাবে, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলবে, নতুন দেশ আগাবে, খুব একটা রোল মডেল আমরা পাচ্ছি না। আমাদের মধ্যে ধীরে ধীরে চলে যাচ্ছেন, রইসুল হক বাহার তার মধ্যে অন্যতম। মাত্র এই কদিন আগে, দুদিন আগে আমরা আমাদের রঞ্জিত রক্ষিতকেও হারিয়েছি। এমনিভাবে আমাদের মধ্য থেকে চলে যাচ্ছেন এ ধরনের যারা একেবারে বিরল সময়ে, একটা আকালের সময়ে যারা আমাদেরকে পথ দেখানোর জন্য এখনও টিম টিম করে বাতিটা জ্বালাচ্ছে, তারা চলে যাচ্ছে। এটি একটি সংকটের মধ্যে আমরা আছি। এই একটা স্থবির অবস্থা থেকে আমাদের উত্তরণ প্রয়োজন। আজকে রইসুল হক ভাইয়ের মতো যারা চলে যাচ্ছেন তাদের কাছে দায়বদ্ধতার সেই জায়গাটা যদি আমরা করতে পারি, সেই জায়গাটা আমাদের কিছু করণীয় আছে। আজকে কদিন আগে আমরা দেখি আমাদের সেই পরিবহন সেক্টরে যে নৈরাজ্য, স্কুলের বাচ্চা মেয়েদের গায়ে পোড়া মোবিল লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা দিয়ে আমার সমাজের কী অবস্থা আমরা ধরে নিতে পারি? সেই জায়গাটায় আমাদের যে প্রতিবাদ, আমাদের যে প্রতিরোধের জায়গাটা, আমি অন্যটা আমরা কেন জানি একটা আপোষকামিতার মধ্যে চলছি। একটা জায়গায় আছে আমার ক্ষমতায় থাকা দরকার, আর একটা জায়গায় আছে আমার ক্ষমতায় যাওয়া দরকার। সমাজ ক্ষমতায় যেই বা কী হবে, ক্ষমতায় থেকেই বা কী হবে, যদি আমার সমাজটা আমার বাসযোগ্য না হয়, আমার শিশুদের জন্য, আমার নারীদের জন্য, আমার সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য যদি কোনো প্রয়োজনে না লাগে, এই সমাজে আমি মসনদে বসলেই বা কী, মসনদের জন্য কারাকারি করেই বা কী লাভ, যদি সমাজটাকে আমি পরিবর্তন করতে না পারি? সেই পরিবর্তনের জায়গায় আজকে আমরা আমাদের যে পরিবর্তনের যে মশাল, সেটার আলো ধীরে ধীরে নিবৃত হয়ে যাচ্ছে, ম্রিয়মান হয়ে যাচ্ছে। সেই জায়গাটায় তরুণ সমাজের এখানে অনেকেই আছেন, আমরা বলবো আজকে রইসুল হক বাহার ভাইয়ের আজকে স্মরণ সভায় যদি আমরা সামান্যতম তার থেকে নেই, আমার মনে হয় আমাদের সে কাজে লাগবে। মোজাফফর আহমদ, আমাদের রইসুল হক বাহার মহান মুক্তিযুদ্ধে তার স্মৃতি শ্রদ্ধার প্রতি তার প্রতি খুবই স্মরণ জানাই মুক্তিযুদ্ধ সংসদের পক্ষ থেকে, মুক্তিযুদ্ধের পক্ষ থেকে। এখন এমন অবস্থায় আমরা বিরাজ করছি, এমন অবস্থায় আমরা এসে পৌঁছে গেছি। এখন আমাদের ছেলেমেয়েরা মহান মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের চেতনা ও কীভাবে দেশ স্বাধীন হলো, কেমনে আসলো, ধীরে ধীরে দেশ স্বাধীন হয় নাই, অনেক কাজ প্রতিকার অতিক্রম করে মহান নেতা বঙ্গবন্ধু জাতিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, এ কথা এসকে প্রজন্ম ছেলেরা যে দাঁড়তে দেওয়া হয় নাই জানে না। রইসুল হক বাহার মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্মের ছেলেমেয়েদের পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তাই আজকে আপনাদের কাছে আমার গুরুত্ব আহ্বান রাখবে, যে যে দল করুক না কেন, যে যে দলকে ভালোবাসুক না কেন, মুক্তি আজকে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায়, মহান মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কমান্ডার সভাপতি বাহারবাইয়ের স্মরণ সভায় কী বলবো, মনে হয় যেন উনি এখনও আসে আমাদের এখানে জীবিত। বাহারবাই উনি যখন ডেলি স্টারে চাকরি করেন তখন আমার সাথে পরিচয় ছিল, এর পরবর্তী দীর্ঘদিন খুব বেশি যোগাযোগ ছিল না। পরবর্তীতে গত দুই বছর পর্যন্ত মুক্তিযুদ্ধের সংসদের বিভিন্ন কাজে তার কাছে যেতাম, পরামর্শ নিতে, আলোচনা করতে এবং কিছু প্রকাশনের বিষয়ে সহযোগিতা নেওয়ার জন্য, এবং তখন কথা বলতাম, এবং তখন দেখেছি এই লোকটির মধ্যে এক কথা যাতে অত প্রতিভাবান মানুষ খুব কম ছিল। কারণ আমি দেখেছি বাহারবাইকে যখন কোনো বিষয়ে আলো বলেছি যে এই সেই বিষয়টা শুধু একটু করে বলার পরে উনি বলছে ঠিক আছে, উনি সাথে সাথে সেই বিষয়ের উপরে যা চেয়েছি সেটা উনি দিয়েছে। মুক্তিযুদ্ধে তার অনেকগুলো গৌরবোজ্জ্বল ঘটনা আছে, কিন্তু কোনোদিন তিনি সেটি প্রকাশ করেন নাই। আমি বাহারবাইয়ের সাথে অনেক মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে আলোচনা, কিন্তু কোনোদিন ওনার এসব কথা শুধু একবার বললেন, একটা ওনাকে চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রে একটা সিরিজ তার অনুষ্ঠানে নিয়ে গেলাম, তখন তিনি একটি যুদ্ধের কথা বললেন, তিনি একটা ট্রেন অপারেশনের কথা, এবং পরবর্তীতে আজকে উনি চলে যাওয়ার পর ওনার যে স্মরণসভাগুলোতে আলোচনা ছিল বলছে তিনি যুদ্ধে ট্রেনিং নিয়ে আসতেন অস্ত্র নিয়ে অপারেশন করতে, সে অস্ত্র একজনের কাছে রাখলেন, সেইখানে সেখান থেকে সে অস্ত্র চলে গেলেন, তার অস্ত্র চলে গেছেন, আবার গেছেন ভারতে গিয়ে আবার অস্ত্র নিলেন, আবার এরপরে তিনি ডক্টর মাহফুজুর রহমানের সাথে থেকে বিভিন্ন অপারেশন করেছেন, যেখানে পাহাড়তলিতে প্রচুর অপারেশনে তিনি অংশগ্রহণ করেছেন। কিছুদিন আগে তার বিভিন্ন স্মরণসভায় সেই স্মরণ সাথীরা বক্তব্য রেখেছেন। এই যে লোকটি প্রচার বিমুখ ছিলেন, একজন সৎ ব্যক্তি ছিলেন, যেমন আমি বলি সৎ ব্যক্তি বলতে আমি বুঝি আমাদের এখানে সাংবাদিক অনেকে আছেন যারা লেখে, যারা আমি অনেক বিষয়ে ওনাকে বলছি, এই বিষয়ে একটা বই বের করেছি, কিন্তু কোনো দিন তিনি বলেন যে আমাকে একটা রিমুনেশন দিতে হবে। মুক্তিযুদ্ধের আগে তিনি বন্দরে চাকরি করতেন, বন্দরে চাকরি করার পর তিনি যুদ্ধ থেকে ফিরে আসলেন, ফিরে এসেও তিনি বন্দরে
যেখানে চাকরি করতেন অনেক পয়সা দেখাচ্ছিল, সেই কর্মী তা করেন নাই, তিনি সত্যিকার ভাবে একজন দেশপ্রেমিক হিসেবে বন্দরে তার চাকরি জীবন শেষ করেছেন। এরপর সাংবাদিকতা আসলেন, তিনি ডেইলি স্টারের বুড়ো চিপ ছিলেন বুড় চট্টগ্রামে, কিন্তু তার সম্বন্ধে কেউ বলতে পারবে না তিনি কোনো অনৈতিক কাজ করেছেন অথবা তিনি সাংবাদিকতাকে বিক্রি করে কোনো একটা নিজের লাভবান হয়েছেন। এক কথা যদি আমরা বলি, যারা ভাইস লোক সাহেব ছিলেন একজন ভালো মানুষ, আমাদের দেশে আজকে ভালো মানুষের অভাব, আপনি অনেক গুণের মানুষ পাবেন কিন্তু ভালো মানুষ পাবেন না। এই লোকটি ছিলেন সব নির্লোভ, কোনো লোভ ছিল না, এবং তার মধ্যে আরেকটা গুণ ছিল, তিনি যা বলতেন তাই করতেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব নাজিমউদ্দিন শ্যামল। আমরা চট্টগ্রামের সাংবাদিকরা অত্যন্ত শোকার্ত, বিশেষ করে তরুণ সাংবাদিকরা আরো বেশি শোকার্ত। রইসুল হক বাহার ভাই যখন আমাদের ছেড়ে চলে গেছেন, এই শোকের অনেকগুলি কারণ আছে। আমাদের সামনে যে আদর্শিক জায়গাগুলি থাকে, আদর্শিক মানুষগুলি থাকে, দুই প্রজন্মে আমাদের পূর্ব প্রজন্মে যারা আছেন, এখানে নাসির ভাই আছেন, বালাঘাট ভাই আছেন, মোমেন ভাই আছেন, সাংবাদিকতার ক্ষেত্রে অরুণদা আছেন, সিদ্দিক ভাইরা ছিলেন, আমাদের সেই আদর্শিক জায়গাটা সব মানুষগুলি যাদেরকে আমরা অনুকরণ করতাম, যাদেরকে আমরা অনুসরণ করতে চাই, যাদেরকে আমরা অনুসরণ করি, তারা কিন্তু ধীরে ধীরে একে একে চলে যাচ্ছেন। আমরা তরুণ সাংবাদিকরা কাদেরকে আদর্শ মানতে চাই? দুই প্রজন্মের তরুণ সাংবাদিকদের কথা যদি চিন্তা করি, তখন কিন্তু আমাদের সেই আদর্শিক মানুষগুলির দিকে আমরা তাকালে দেখতে পাই এই সংখ্যা যত কমছে আমাদের নীতিবোধ সাংবাদিকদের আরও কমে যাচ্ছে, আমাদের সাংবাদিকরা আর আদর্শ পাচ্ছে না। আমাদের তখন আদর্শ হয়ে ওঠে যাদের গাড়ি আছে, যাদের বাড়ি আছে, যারা নানা সুযোগ সুবিধা নিয়ে সাংবাদিকতা করছেন, তারাই আমাদের আদর্শ হয়ে যায়। এক ধরনের স্টার জার্নালিস্ট বলে একটি কথা চট্টগ্রামে এবং ঢাকায় চালু হয়েছে, সেই কথাগুলি কীরকম? যারা বিমানে চড়ে বিদেশে যায় তারা বড় সাংবাদিক, যারা গাড়িতে করে চড়ে বেড়ায়, ফ্ল্যাটে থাকে, গাড়িতে চড়ে বেড়ায়, তারা বড় সাংবাদিক, যারা সুযোগ সুবিধাগুলি হাতিয়ে নিতে পেরেছেন তারা বড় সাংবাদিক। আসলে কি তারা বড় সাংবাদিক? আমরা তো ছোটবেলা থেকে দেখেছি, আমরা তো শিখেছি, যারা বেশি লেখাপড়া করেছেন, যারা চরম সততার সাথে সত্য প্রকাশের জন্য ঝুঁকি নিয়েছেন, তারাই বড় সাংবাদিক। কয়টা কাল লেখা আছে, এই লেখাগুলি নিয়ে তাদের সৎ জীবনযাপন নিয়ে তারাই তো বড় সাংবাদিক হবে। অর্থাৎ মূল্যবোধের ক্ষেত্রে অনেক পার্থক্য হয়ে যাচ্ছে, মূল্যবোধের জায়গাটা ব্যতিক্রম হয়ে যাচ্ছে। আমরা কি চিন্তা করতে চাই? আমরা চাই যারা লেখাপড়া জানেন, যারা সততার সাথে জীবন অতিক্রম করেন, যারা বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করেন, যারা দেশের কাজ করেন, যারা সত্য প্রকাশে সাহসী ভূমিকা রাখেন, তারাই হবেন বড় সাংবাদিক। যারা ভালো লিখতে পারেন তারাই হবেন বড় সাংবাদিক। যাদের বাড়ি আছে, যাদের গাড়ি আছে, দু চার দশখানা ব্যবসা আছে, সাইড ব্যবসা হিসেবে সাংবাদিকতাও করি, তারা কখনোই বড় সাংবাদিক হতে পারে না। রইসুল বাহার ছিলেন আমাদের একজন আদর্শ। তিনি বন্দরে সরকারি চাকরি করেছেন, পার্ট টাইম সাংবাদিকতা করেছেন, টাকার জন্য টিউশনি না করে, আমাকে তিনি বলতেন, টাকার জন্য টিউশনি না করে তিনি সাংবাদিকতা করেছেন। তাকে আমি চিনি আমার ছোটবেলা থেকে। আমি যখন ছাত্র ইউনিয়ন করে বন্দর থানা সংসদের সভাপতি হয় আশির দশকের প্রথম দিকে, বাহার ভাই তখন বন্দরে চাকরি করেন। তিনি আমাকে একদিন ডেকে নিয়ে গিয়েছিলেন কে সভাপতি হয়েছে দেখার জন্য। আমি গেলাম তার সাথে, আমি প্রথম দিনে তার সাথে কথা বলে এত বেশি মোহিত হয়ে গেছি, সেই মোহ আমার আর কাটেনি, কখনোই কাটেনি। বন্দরে তিনি বেতন পেতেন 3 তারিখ বা 4 তারিখ। আমি যতদিন বন্দর থানার সভাপতির দায়িত্ব পালন করেছি 3.5 বছর, সেই 3.5 বছরে তিনি প্রতি বছর মাসের বেতনের আগে বা বেতনের পরে আমাকে ডেকে নিয়ে যেতেন, বা আমি যেতাম, আমাকে 100 টাকা করে দিতেন। অশোকদা এখানে আছেন, অশোকদা অনেক কিছুই জানেন। সেই বেতনের টাকা 100 টাকা কাউকে কোনোদিন বলেননি। তার মৃত্যুর পরে আমি এই কথাটা ওই দিন আরেকটা শোকসভায় বলেছি, এবং তিনি অনেকক্ষণ কথা বলতেন, এত বেশি পড়ালেখা জানতেন, এত বেশি রাজনৈতিক জ্ঞান রাখতেন এবং সমাজ বিশ্লেষণ করতে পারতেন, এমন মানুষ আর আমি তখন দেখিনি। আমি তাকে বলতাম, আপনার সাংবাদিকতা করার দরকার নেই, আসলে আপনার রাজনীতি করার দরকার রয়েছে, এবং রাজনীতিতে এমন কাজ করা যেখানে তরুণদেরকে মোটিভেটেড করা যায়, তাদেরকে রাজনীতি সম্পর্কে শিক্ষা দেওয়া যায়, তাদেরকে দেশপ্রেম সম্পর্কে শিক্ষা দেওয়া যায়, তাদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা দেওয়া যায়। তিনি বলছেন, আমরা মধ্যবিত্ত থেকে এই সব কিছু ছেড়ে এই কাজটি আমি করতে পারি না,
কারণ রাজনীতি আমাকে আমার পরিবার পরিচালনার জন্য সেই অর্থ সরবরাহ করতে পারবে না। তিনি সততার সাথে যেই কাজ করে রাজনীতি যতটুকু পেরেছেন করেছেন, সততার সাথে সাংবাদিকতা করেছেন, সততার সাথে জীবনযাপন করেছেন। মুক্তিযুদ্ধে তারও অবিস্মরণীয় অবদান আছে। তিনি সাংবাদিকতা করেছেন, এই সমাজের সাংবাদিক সমাজের একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি গৌরব বোধ করি, এই কারণে যে একজন সাংবাদিক মুক্তিযুদ্ধে কৃতিত্বের সাথে বীরত্বের সাথে লড়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন। বাহার ভাই আমাদের আদর্শের বাতিগর, বাহার ভাই আমাদের সততার আদর্শ, বাহার ভাই আমাদের সাংবাদিকতার আদর্শ, বাহার ভাই আমাদের রাজনীতির আদর্শ, বাহার ভাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনার আদর্শিক আলো। আমরা মনে করি এই যে সমাজে আমরা বাস করছি, দল কানা সমাজ, দলের মানুষ যা করে মুক্তিযুদ্ধের চেতনার নামে তা মেনে নিতে হবে। বুদ্ধি কানা সমাজ যত কিছুই হোক, যত মিথ্যা তথ্যই দেওয়া হোক, কোনো বুদ্ধিজীবীরা কোনো কথা বলতে পারে না। যত অন্যায় করা হোক, মুখে কালি লেপে দিলেও ছাত্রীদের কোনো বুদ্ধিজীবী কোনো বিবৃতি দিতে পারে না, কোনো সাংবাদিক কিছু লিখতে পারে না। সেই জায়গায় সেই জায়গাগুলিতে বাহার ভাইদের মতো সৎ মানুষ, সৎ সাংবাদিক খুবই জরুরি। এই দলকানা, এই অন্ধকার কালো সমাজের জায়গা থেকে, রাজনীতি কানা মানুষগুলি থেকে, সুবিধাভোগী মানুষগুলির জায়গা থেকে বাহার ভাই ব্যতিক্রম। আমার মনে হয় বাহার ভাই আমাদের মধ্যে যতদিন বেঁচে থাকবে ততদিন অন্তত আমরা অন্যায় করতে লজ্জাবোধ করব, আমরা কাপুরুষ হতে লজ্জাবোধ করব, আমরা বীর হতে চাইব, আমরা সততার সাথে জীবনযাপন করতে চাইব। বাহার ভাই আমাদের মধ্যে বেঁচে থাকুক, বাহার ভাই আমাদের মধ্যে আলো হয়ে জ্বলুক, বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড মবিনুল হায়দার চৌধুরী, খুব সংক্ষিপ্ত আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। বাহার যৌবনে অল্প বয়সে এই রাজনীতি সংস্পর্শে এসেছিল। মার্ক্সবাদ, লেনিনবাদ, শিবদাস ঘোষের চিন্তাধারার প্রতি তার ছিল গভীর আস্থা ও বিশ্বাস। সেটাকে কেন্দ্র করে সে রাজনীতির সাথে খুব ভালোভাবে যুক্ত হয়েছিল। সবসময় সক্রিয়ভাবে ও রাজনীতির সাথে পরবর্তীতে থাকতে না পারলেও আমাদের প্রতি তার ভালোবাসা সবসময় প্রকাশ পেত। আমাদেরকে সে সমস্ত দিক থেকে সমর্থন করত। আমাদের যে বক্তব্যগুলো সে মূল্যবান মনে করত, সেগুলোর প্রশংসা করত, নিজে প্রচার করত। অল্প বয়সে তার মৃত্যু হলো, এটা খুবই বেদনাদায়ক। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। যশোরের চট্টগ্রামের সংগ্রামী নেতা কমরেড জসিম উদ্দিন। আসলে আকম রেসর বাহার এমন একজন ব্যক্তিত্ব, একজন সৎ, আপাদ মস্তক সৎ, মুক্তিযুদ্ধের ব্যাপারে আনকম্প্রোমাইজিং, এ ধরনের একজন ব্যক্তিত্ব আমার মনে হয় খুব কমই সমাজে দেখা যায়। বারবার সাথে আমার পরিচয় 1973 সাল থেকে, যখন আমি যশোর ছাত্র রাজনীতির সাথে যুক্ত হই। বাহার ভাই তখন আমাদের যশোরের শ্রমিক ফ্রন্ট বন্দর শাখার সেক্রেটারি ছিলেন, সেক্রেটারির দায়িত্ব পালন করতেন। আর সবচেয়ে মজার ব্যাপার, আমি আর বাহার ভাই একই পাড়াতে থাকতাম, যার কারণে দীর্ঘ 45 বছর আমাদের যে সম্পর্ক, আমাকে স্মৃতিচারণ করতে গেলে প্রত্যেক দিনে স্মৃতিচারণ করতে হবে। তবে আমি বলবো, বাহার ভাইয়ের মতো এত অসাম্প্রদায়িক, এত সৎ, এত নিবেদিত প্রাণ ব্যক্তি বাংলাদেশেই খুব বিরল। বাহার ভাইয়ের অসাম্প্রদায়িক চালচলনের কারণে মৌলবাদীদের চক্ষুশূল হয়েছেন, বিশেষ করে 2007 একই থেকে 2006 পর্যন্ত মুজাহিদীদের যখন আস্ফালন চলছে তখন ওনাকে অনেকভাবে হুমকি দেওয়া হয়। বাহার ভাইকে যাতে বাহার ভাইয়ের পরিবারের সাথে কেউ মেলামেশা না করে, উনি যে কলোনিতে থাকতেন, উনি তখন বন্দর স্কুল কলোনিতে থাকতেন, বলা হলো এই লোক কাফের, এই লোক নাস্তিক, নামাজ পড়ে না, এর সাথে চলাফেরা গুনার কাজ। তারপরও দেখা গেছে যারা এই কথাগুলো বলতেন, অপপ্রচার করতেন, বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে, দেখা গেছে এই লোকগুলো নিজেরাই ছিল ঘুষখোর। এরা বন্দরে চাকরি করতেন, ঘুষ খেতেন, অন্যায় কাজ করতেন, যার কারণে যুব সমাজের মধ্যে তার কোনো প্রতিফলন হয়নি। বাহার ভাইয়ের ব্যক্তিত্বের কারণে, বাহার ভাইয়ের সততার কারণে ওই লোকগুলোয় ওই চক্রান্তকারী জামাতিরা কোনোদিন বাহার ভাইয়ের গায়ে আঘাত করতে পারে নাই। আমার মনে আছে বাহার ভাই সবসময় নিষ্ঠি গুটিয়ে রাখতেন। 1980 সাল পর্যন্ত যশোর করেছেন, তারপর থেকে আস্তে 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 রাজনীতি থেকে সরেছেন, কিন্তু সবসময় চিন্তা চেতনায়
মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন এবং রাজনৈতিক চিন্তা চেতনা করতেন, কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। যখন গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয় চট্টগ্রামও তার উত্থান ঢেউ, তথ্যমন্ত্রী আমাদের সভাপতি হাসানুল বেগিন চট্টগ্রামে এসেছেন, বাহার ভাই অন্তত চারবার আমাকে রিকোয়েস্ট করেছেন তথ্যমন্ত্রীকে যাতে আমি প্রেস ক্লাবে নিয়ে আসি। তৎকালীন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার ছিল, সেও বারবার ফোন করতে লাগলো, শেষ পর্যন্ত আমি বাহার ভাইকে তথ্যমন্ত্রীর সাথে ধরিয়ে দিলাম এবং ওনার সময় খুব কম ছিল, তারপরও বাহার ভাইয়ের কারণে আমরা বাধ্য হয়ে আমরা প্রেস ক্লাবে গিয়ে গণজাগরণ মঞ্চের সাথে সেদিন তথ্যমন্ত্রী একাত্ম ঘোষণা করেছিল। আমার মনে আছে উমর ফারুক তখন জেলা প্রশাসক ছিলেন, দেলোয়ার হোসেন সাঈদী তখন বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট পরিসরে ওয়াজ করে প্রতিক্রিয়াশীলদেরকে সংগঠিত করছে। আমাদের এলাকা ছিল সিমেন্স স্টেল, হাজার হাজার লোকের জমায়েত করলো জামাতিরা, আমরা বাহার ভাইরা মিলে সে জমায়েত পণ্ড করে দিলাম। আমরা সবাই মিলে রাত্রে খাবো কি তারও কোনো ঠিক নেই, আমরা 20-30 জন পুকুর পাড়ে একটা পুকুর পাড়ে আড্ডা মারলাম। বাহার ভাই যেহেতু চাকরি করতেন, বাহার ভাই কলা মুড়ি বিস্কিটের টাকা দিলেন এবং আমরা সেই রাত্রে ওভাবে কাটালাম। বন্ধুরা আমার, বাহার ভাই, বাহার ভাই রইসুল ভাষ সমাজে বিরল, আমরা কথা বলি এক, কাজ করি এক। রইসুল ভাষকে কোনো অন্যায় কোনো অসততা স্পর্শ করতে পারে নাই, আমি হলফ করে বলতে পারি। বাংলাদেশে যদি আপনি 10 জন মানুষের একটা তালিকা নেন, তার মধ্যে রইসুল ভাষ পড়বে। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য তার ছটপটানি ছিল, 100% অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন এবং আজকে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে রইসুল ভাষের প্রতি সত্যিকারের সম্মান দেওয়া যাবে। সবাইকে ধন্যবাদ। পার্ষদ মার্কসবাদী চট্টগ্রামের সদস্য সচিব কমরেড অভিদাস গুপ্ত, আজকের এই স্মরণ সভার শুরুতে আমাদের পার্টি পার্ষদ মার্কসবাদী চট্টগ্রাম জেলার জেলা শাখার পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি কয়েকটি কথা বলছি এখানে। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, আমাদের জন্ম 71 পর, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, আমরা জেনেছি শুনেছি, কিন্তু আমাদের সামনে এক জীবন্ত একটা চরিত্র সেটা আমরা দেখতে পেয়েছি বাহার ভাইয়ের কাছ থেকে। আমরা ওনাকে বাহার ভাই বলে সবসময় সম্বোধন করতাম। আজকে এক চীনের একটা চীনের যে রূপকার কমরেড মাও সুতুংয়ের একটা অমর বাণী, কিছু মৃত্যু পাখির পালকের মতো হালকা আর কিছু মৃত্যু পর্বতের চেয়েও অনেক ভারী। আমাদের কাছে কিন্তু বাহার ভাইয়ের মৃত্যুটা তেমনই ভারী, প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে আমাদের মধ্যে। কারণ কি, গত 47 বছর ধরে যে রাজনীতি, এই রাজনীতির মধ্য থেকে কিন্তু চরিত্র কিন্তু গড়ে ওঠে না, এই রাজনীতি কখনো এরকম চরিত্র তৈরি করে না। যেটা আমরা যে নানান কথা বলছি প্রত্যেকে, যে উনি অসাম্প্রদায়িক, উনি নির্লোভ, নির্মোহ, এই যে ওনার যে চরিত্রে যে এই যে অনেক যে দিক, এই দিকগুলো কিন্তু এমনি এমনি আসেনি, এটা ছিল প্রতি মুহূর্তে ওনার মধ্যে একটা অনুশীলন চর্চা এবং সেটা ওনার নিজের জীবনে প্রতিনিয়ত ধারণ করেই কিন্তু আমাদের সামনে সেটা প্রকাশ পেয়েছে। এত সুযোগ সুবিধার মধ্যেও উনি কিন্তু ওনার অবস্থানটাকে, আদর্শটাকে ধরে রেখেছিলেন। আমরা শুনেছি এখানে মাহফুজ ভাই আছেন, উনি একটা বক্তব্য বলেছিলেন যে মুক্তিযোদ্ধারা ভাতা পান 10,000 টাকা, উনি পেতেন ওই 10,000 টাকা, উনি কিন্তু ওই টাকাটা এতিম অনাথদের পিছনে কিন্তু ব্যয় করছেন ওনার এলাকায়। আজকে এরকম একটা অন্ধকার সময়ে আমাদের তরুণ যুবকরা যখন নানা দিক থেকে বিভ্রান্তের মধ্যে আছে, সমস্ত ধরনের মূল্যবোধগুলো আজকে ধ্বংসের পথে, এমন একটা পরিস্থিতিতে আমরা বাহার ভাই যখন ছিলেন জীবিত তখন ওনাকে নিয়ে যেতাম আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রোগ্রামে কর্মসূচিতে, আমরাও চাইতাম যে উনি বলুক ওনার মুক্তিযুদ্ধের কথাগুলো, স্মৃতিগুলো তুলে ধরুক, এই তরুণ যুবকরা যাতে একটু আশা পেয়ে থাকে। আজ কিন্তু উনি নেই আমাদের মাঝে, কিন্তু ওনার একটা বিশাল কর্মময় জীবন সংগ্রাম আমাদের সামনে আছে, যেটা আমাদের সামনে আগামী দিনে আমরা যারা সমাজ পরিবর্তনের লড়াইয়ের সাথে যুক্ত আছি আমাদেরকে পথ দেখাবে, আলো দেখাবে, এই আশা করছি। আবারও ওনার স্মৃতির প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ডেইলি স্টারের মাননীয় সম্পাদক জনাব মাহফুজ আনাম, আমি এখন
অনুরোধ জানাচ্ছি জনাব বাহু জানামকে। বাহার ভাইয়ের সঙ্গে আমার আকস্মিক পরিচয়। আমি যেহেতু চট্টগ্রামে বসবাস করি না এবং মাঝে মাঝে আসি, সেই সুবাদে ওনার সঙ্গে দেখা হওয়ার আমার সুযোগ হয়নি। তো একদিন আমরা আমার বন্ধু মোমেনের সঙ্গে আলাপ করছিলাম যে ডেইলি স্টারে আমরা একজন আমাদের ব্যুরো চিফ চাই, যিনি সাংবাদিকতায় দক্ষ কিন্তু মূলত একজন অত্যন্ত মানে মুক্তিযুদ্ধ চেতনায় যিনি বলিয়ান কিন্তু একটা সাংঘাতিক সৎ সাংবাদিক। মোমেনের বাসায় বার ভাইয়ের সঙ্গে দেখা হলো এবং এই প্রথম দেখাতে আমার তার প্রতি বলতো যে একটি হৃদয়ের একটি টান জেগে উঠল এবং আমি ইনটিউটিভলি বুঝতে পারলাম যে এই ধরনের একটি ব্যক্তির সঙ্গে শুধু কাজ করা না, তার সঙ্গে বন্ধুত্ব করা, তার সান্নিধ্য পাওয়া, তার সঙ্গে কথোপকথন করা, তার মূল্যবোধের সঙ্গে নিজের মূল্যবোধকে মিলিয়ে নিজের মূল্যবোধকে আরও দৃঢ় করা, এই ধরনের একটা সম্ভাবনাময় এক ব্যক্তিত্বের সামনে আমি মনে হলো উপস্থিত হলো। তারপরে উনি ডেইলি স্টারে দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করেছেন এবং প্রথম দিনের আমার যে ইনটিউটিভ যে ইভ্যালুয়েশন এই ব্যক্তির প্রতি, এটার কোনো রকমই তার অবমূল্যায়ন তো হয়নি। ধীরে ধীরে তার প্রতি আমার শ্রদ্ধা বেড়েছে, তার সঙ্গে কাজ করার সৌভাগ্য মনে করেছি আমি, তাকে আমি যতটা সম্ভব কাছে টেনে নিয়েছি এবং আমার অন্যান্য সহকর্মীদেরকে বলেছি তার উদাহরণ দেখে অনুপ্রাণিত বোধ করা। বেশ কিছু বছর কাজ করার পরে কোনো একটা সময়ে আবার উনি ডেইলি স্টার থেকে অবসর নিলেন এবং উনি ইংরেজি সাংবাদিকতা থেকে উনি নিলেন। তো যেন এই স্বল্প পরিসরের ওনার সঙ্গে আমার পরিচয় এবং সত্যিকার অর্থে কী বলবো, মানে হয় না সৎ ব্যক্তির সান্নিধ্যে আসলে একটা অন্যরকমের উপলব্ধি হয়, যার সঙ্গে কথা বলতে ভাল লাগে, যে যে ধরনের ব্যক্তি যে যা বলছে ওটা সে মন থেকে বলছে, এই ধরনের একটা অনুভূতি হয়। তো আপনাদের নিশ্চয়ই সবার জীবনে এই ধরনের অভিজ্ঞতা হয়েছে যে কারো কারোর সঙ্গে কথা বললে অত ভালো লাগে না, কারো কারোর সঙ্গে কথা বললে সে যা তাত্ত্বিক কথা বলছে, আদর্শের কথা বলছে, আপনি কিন্তু নিজের মন থেকে বুঝতে পারছেন যে সে আন্তরিকভাবে বলছে না এবং আপনি নিজে থেকে বুঝতে পারছেন যে এই লোকের কথা এবং কর্মের মধ্যে মিল নেই। যদি খুব স্বল্প পরিসরে তার সঙ্গে আপনার পরিচয় হয়, আপনার ভেতর থেকে আপনার কনসেন্স একটা বলে দেবে আপনাকে। তো বাহার ভাই ওরকম একটা, আমি ওনাকে সবসময় বাহার ভাই বলতাম, যদি উনি বয়সে আমার চেয়ে ছোট ছিলেন, ভাই বলতাম তার সামগ্রিকতার বলতে পারছে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, তার মুক্তিযুদ্ধের অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, তার তার সততা, তার নিষ্ঠা, তার সাংবাদিকতার প্রতি তার অনুরাগ, এ সমস্ত কিছু থেকেই প্রথম থেকেই বাহার ভাই বলছি। পরে উনি মাঝে মাঝে আপত্তি করতেন, মানে আমি এই বাহার ভাই বলেই তাকে ডাকতাম, সম্বোধন করতাম। একটা সম্পাদকের এবং একটা ব্যুরো চিফের মধ্যে কথোপকথন হয়, মাঝে মাঝে বলতে পারেন যে দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়, মাঝে মাঝে মূল্যায়নের পার্থক্য হয় এবং সেটা বাহার ভাইয়ের সঙ্গে আমার হয়েছে। কিন্তু এই পুরো সম্পর্কটার মধ্যে এমন একটি কী বলবো, একটা রুচিবোধ ছিল, এমন একটি উচ্চ স্তরের একটি বলতে পারেন যে সংলাপের মতন ছিল যে তাকে আমি হয়তো বা কিছু বলেছি কিন্তু সেটাও অত্যন্ত সম্মান ভরে বলেছি এবং উনিও আমার কথাটা যৌক্তিকতার দিক থেকে মেনে নিয়ে আমার প্রতিও উনি যে সম্মান প্রদর্শন করেছেন। এবং এইভাবে আমাদের পেশাগত আমরা কলিগ, এই কলিগের মধ্যে সম্পর্কের মধ্যেও যে একটা মাধুর্য, একটা সফিস্টিকেশন, বেসিক্যালি যে লেভেল অফ সফিস্টিকেশন ফর এ কমিউনিকেশন বিটুইন কলিগস, আমি ওনার সঙ্গে দ্বিমত পোষণ করছি, উনি আমার সঙ্গে দ্বিমত পোষণ করছে, এই এই ডায়ালগটা যে কত সিভিলাইজড হতে পারে, এই ডায়ালগটা যে কত অ্যাকসেন্সে কত ইন্টেলেকচুয়ালি রিচ হতে পারে। উনি যখন আমার সঙ্গে আমার মতের সঙ্গে একমত হচ্ছেন না, উনি কিন্তু যুক্তি দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করছেন, উনি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন, উনি ওই বাস্তবিক ঘটনাকে পুনর্বিবেচনার জন্যে আমাকে বলছেন। আমি হয়তো এই কথায় বলতে গিয়ে আমি আবার ওনাকে আমার লজিক দিয়ে বলার চেষ্টা করছি,
বেশিরভাগ ক্ষেত্রেই আমি ওনার লজিককে মাথা নত করতাম, কেননা হিজ লজিক ওয়াজ সুপিরিয়ার টু মাইন। কিন্তু এই পুরো ঘটনা আমাকে খুব একটা কি বলবো, কলিগদের মধ্যে কথোপকথনের যে একটা মাধুর্য, একটা স্তর, একটা 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 লেভেল অফ ডিগনিটি, এটা আমি সবসময় ওনার সঙ্গে উপলব্ধি করতাম। উনি অনেকবার আমার কমেন্ট্রি লেখাতে উচ্ছ্বসিত প্রশংসা করে আমাকে চিঠি লিখতেন, মাঝে মাঝে আমার সঙ্গে ওনার দ্বিমত পোষণ করে চিঠি লিখতেন, মাঝে মাঝে আমার লেখার অসম্পূর্ণতা তুলে ধরে লিখতেন, মাঝে মাঝে লিখতেন যে আপনার লেখা খুব ভালো হয়েছে কিন্তু এই জায়গায় অসম্পূর্ণতা আছে। এটা অপূর্ব বলতে পারেন যে অ্যান ইন্টেলেকচুয়াল প্লে বিটুইন টু ফ্রিডম ফাইটার্স। আমি অনেক কলিগের কাছ থেকে এই ধরনের একটা ইন্টেলেকচুয়াল পার্টনারশিপ, যেটাকে আমি বলতে চাই ইন্টেলেকচুয়াল পার্টনারশিপ, আমি ওনার কাছ থেকে পেয়েছি, যেটা আমি অন্যের অনেকের কাছ থেকে পাইনি। আমার এখনও বিশ্বাস করতে দ্বিধা হয়, কষ্ট হয় যে উনি নেই। আমি যখন শুনলাম ওনার স্মৃতি স্মৃতিচারণে একটি সভা হচ্ছে, আমি আমার বন্ধু মোমিনকে বললাম যে যদি পারো দুই দিন পিছিয়ে করো, কেননা আমি বিদেশে ছিলাম, আমি আসতে চাই, আমি ওনার প্রতি স্মৃতিচারণের এই সভায় আমি থাকতে চাই, আমার অনুভূতি আমার শ্রদ্ধা আমি জানাতে চাই। অবশ্যই উনি মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের স্মরণীয়, শ্রদ্ধার পাত্র। আমরা অনেকেই বলি মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ, এগুলোর অর্থ কী, মুক্তিযুদ্ধ মানে কী, আমার একটা স্বাধীন দেশ পাওয়ার অর্থ কী, কী কী কারণে আমি স্বাধীনতা চেয়েছিলাম, কী কারণে আমি স্বাধীন দেশের নাগরিক হওয়ার ফলে আমার যে দম্ভ, আমার যে আত্মবিশ্বাস, আমার যে গৌরব, আমি যে পৃথিবীর সামনে স্বাধীন দেশের নাগরিক হিসেবে দাঁড়ানোর যে একটা অধিকার আমি অর্জন করব, এগুলোর অর্থ কী? অর্থ হচ্ছে যে আমি এমন একটা দেশ গড়ব যেই দেশে সাধারণত বৈষম্য থাকবে না। আমি চেষ্টা করবো, আবার বৈষম্যহীন রাষ্ট্র পৃথিবীতে হয়তো কোথাও নাই, কিন্তু যতটুকু সম্ভব আমার সীমিত সাধ্যের মধ্যে আমি একটা বৈষম্যহীন আমি একটা সমাজ তৈরি করব, আমি একটা স্বাধীন চেতনাবোধ সমাজ তৈরি করব, আমি একটি অসাম্প্রদায়িক সমাজ গঠন করব, আমি একটি মানুষের মানুষের মধ্যে সম্মান বোধ ওই ধরনের একটি সমাজ আমি গঠিত করব। আমার স্পষ্ট মনে আছে, আমি আমার জীবনের অনন্য গৌরব যে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, এটাই আমার অহংকার। আমার মনে আছে যেদিন পাকিস্তান আর্মি সারেন্ডার করলো, তখন আমি একটা মুক্তিযুদ্ধ ক্যাম্পে আমি ভারতে, আপনারা অনেকেই হয়তো জানেন বা জানেন না যে যুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে আর্মির কমিশন অফিসার হিসাবে রিক্রুটমেন্ট হয়েছে, এটাকে বলতো SS1 SS2। তা আমি SS2-র সদস্য, তো আমরা ট্রেনিং তখন শেষ হয়নি, আমরা একটা খুবই মানে ক্ষীণ আওয়াজ আসছে এই ধরনের একটা ওয়ান ব্যান্ড রেডিওতে আমরা পাকিস্তান আর্মির সারেন্ডারের ধারা বিবরণী শুনছি। তো যেই মুহূর্তে সারেন্ডার শেষ হলো, আমরা সবাই মিলে জয় বাংলা বলে চিৎকার করলাম, এবং আমার মধ্যে এই উপলব্ধিটা মনে আছে এত বছর পরেও, যে আমি ভাবলাম যে আমার এই দেশে আর কোনোদিন হিন্দু বা মুসলমান বলে কেউ কারো মাথায় লাঠি মারবে না, কেউ কারো দেহে ছুরিকাঘাত করবে না, ধর্মভিত্তিতে আমার দেশে আর বিচার হবে, বিচার হবে গণতান্ত্রিক মূল্যবোধ থেকে, বিচার হবে স্বাধীনতার ভোট, একটা স্বাধীন চেতনা সম্পূর্ণ ব্যক্তি হিসাবে আমরা সবাই পরিস্ফুটিত হব। আমার ওই মুহূর্তে উপলব্ধি ছিল যে সমস্ত শৃঙ্খলা ভেঙে আমরা বাঙালি হিসাবে, স্বাধীন মানুষ হিসাবে, মূল্যবোধ সম্পূর্ণ ব্যক্তি হিসাবে সবাইকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল একটা সমাজের অংশ হিসাবে আমরা বেড়ে উঠব। কী সেদিনের দম্ভ, আনন্দ এবং কী বিরাট উপলব্ধি, আমরা যখন আজকে সেই আবার মুক্তিযুদ্ধের মূল্যবোধকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই আমাদের হৃদয়ে, সেই চেতনা মূল্যবোধের চেতনা ভিত্তিক সমাজ তৈরি করতে চাই, আমাকে মনে রাখতে হবে যে ওই সমাজের মূল মন্ত্র ছিল অসাম্প্রদায়িক সমাজ, বৈষম্যবিহীন সমাজ, স্বাধীন সমাজ, মানুষের ব্যক্তিত্বের বিকাশের যে স্বাধীন পরিবেশ সেই সমাজ।
তো আমরা শুধু মুক্তিযুদ্ধের চেতনা বলে আমরা যেন শেষ না করে দিই, মুক্তিযুদ্ধের চেতনাগুলো কী ছিল সেগুলো যেন হৃদয়ে স্থান দিই। বৈষম্যহীন সমাজ তৈরি করার একটা বিরাট স্বপ্ন ছিল। আমরা বাংলাদেশে আজকে অনেক উন্নতি করেছি কিন্তু বৈষম্য কিন্তু অনেক বেড়েছে, এটা অনস্বীকার্য। আমরা মানুষের প্রতি শ্রদ্ধা অনেকটা হারিয়ে ফেলেছি, সবাই বলি কিন্তু যে মূল্যবোধহীন সমাজ হয়ে যাচ্ছে আমাদের, আগের চাইতে কত আমাদের যুবকরা খারাপ হয়ে যাচ্ছে, আমাদের চারিদিকে সব করাপশনে ছেয়ে যাচ্ছে। তো এগুলো তো বললে তো হবে না, এবং আমি খুব দৃঢ়ভাবে মনে করি যে যেমন রাষ্ট্রের ভূমিকা আছে, রাজনৈতিক দলের ভূমিকা আছে, কিন্তু ব্যক্তি পর্যায়েও কিন্তু আমার ভূমিকা আছে। এবং এই ব্যক্তি পর্যায়ের ভূমিকাগুলোর অন্যতম ভূমিকা হচ্ছে আমি একটি সৎ ব্যক্তি হিসাবে নিজেকে সমাজের প্রতিষ্ঠিত করবই, একটা উচ্চ শির নিয়ে আমি ঘুরব, সেখানেই হচ্ছে বাহার ভাই। উনি সমালোচনা করেছেন, সরকারের ত্রুটি ধরেছেন, রাষ্ট্রের ত্রুটি ধরেছেন, অনেকেরই ত্রুটি ধরেছেন, কিন্তু উনি যখন নিজের বেলায় এসেছে উনি কিন্তু উদাহরণ হওয়ার চেষ্টা করেছেন। আমি যদি আজকে একটা কথা বলতে চাই যে হ্যাঁ আমার সরকার অনেক জায়গায় ব্যর্থ, রাষ্ট্র ব্যর্থ, শিক্ষা প্রতিষ্ঠান ব্যর্থ, ব্যর্থতার শেষ নাই, আমার নিজের দায়িত্ব বোধটা সেখানে কোথায়? বাহার ভাইকে যদি শ্রদ্ধা দিতে চাই, জানাতে চাই, তাহলে ওইখানে মনে রাখবেন যে এই লোকটা তো আমরা সবাই বললাম সেটি, উনি নির্মোহ ছিলেন। এটা একটা সেন্টেন্স বলে কিন্তু আমি চলে গেলাম, নির্মোহ ছিলেন, এটা যে কি বিরাট একটি অর্জন। আমি যদি 5 মিনিট চিন্তা করি, উনি পোর্টে কাজ করতেন, তো পোর্টে কাজ করে তো রাতারাতি তার আর্থিক সিচুয়েশন পাল্টে যায়। উনি পোর্টে কাজ করতেন আর ফ্যামিলি চালানোর জন্য রাত্রেবেলা সাংবাদিকতা করতেন, একদিন করেন নাই, এক মাস করেন নাই, এক বছর পর করেননি, সারা জীবন করেছে। তো তাহলে আমি যদি মুক্তিযুদ্ধের চেতনা বলি, উনাকে যদি মুক্তিযোদ্ধা হিসাবে শ্রদ্ধা জানাই, তাহলে একটা প্রশ্ন আসে যে ওনার জীবনের মূল্যবোধগুলো কী ছিল। আমার খুব দৃঢ় একটা উপলব্ধি হচ্ছে যে আমাদের সবার কিন্তু বিভিন্ন স্তরে দায়িত্ববোধ আছে। আমি সাংবাদিক হিসাবে অবশ্যই তো আমি সারাক্ষণ সরকারের সমালোচনা করছি, আমি সারাক্ষণ বিরোধী দলের সমালোচনা করছি, আমি বড় বড় কর্পোরেট হাউসের সমালোচনা করছি, আমি দেশের নৈরাজ্যের কথা বলছি, আমি করাপশনের কথা বলছি। তো সেখানে আমার, আমি মাহফুজ আনাম, আমার ভূমিকাটা কী? সেই ব্যক্তি মাহফুজ আনামের দায়িত্ব হচ্ছে একটা সৎভাবে জীবনযাপন করা, ব্যক্তি মাহফুজ আনামের দায়িত্ব হচ্ছে একটা মূল্যবোধ সম্পূর্ণ একটা ব্যক্তি একটি চিত্র তুলে ধরা, এবং সেই মূল্যবোধ শুধু কথায় মূল্যবোধ না, আমি কিভাবে আমার সহকর্মীদের সঙ্গে আচরণ করছি, আমি মূল্যবোধের কথা বলছি, চেতনার কথা বলছি, কিন্তু আমার নিজের কলিগদেরকে আমি সেই ধরনের কোনো রকম পরিবেশ সৃষ্টি করছি না, তাকে আমি অপমানজনকভাবে কথা বলছি, তার সঙ্গে আমার অ্যাটিচিউড হচ্ছে একটা আনডেমোক্রেটিক, আমি আমার জীবনের চেতনার মধ্যে আমি একটা সেকুলার ভ্যালিউজ আমি রিফ্লেক্ট করছি না, তো সেগুলো তো আমার ব্যক্তিগত জীবনে, সেটা তো আমার দায়িত্ব। হয়তো অনেক ক্ষেত্রে ফেল মানে ব্যর্থ হচ্ছি, কিন্তু চেষ্টাটা যেন আমাদের মধ্যে থাকে। এবং সেখানে আমি সবসময় আমি আমার সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হচ্ছে বাহার ভাইয়ের প্রতি, আমার সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হচ্ছে উনি যেটা বলতেন সামাজিক পরিবর্তন, ওটা তো উনি করতে পাচ্ছেন না একা, কিন্তু যেটা যায় যে জায়গায় ওনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্থাৎ ব্যক্তি জীবন, সেখানে সেটা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করে করতেন করেছেন। তো এই যে ব্যক্তি বাহার, তার প্রতি যেন আমাদের শ্রদ্ধার বিন্দুমাত্র কমতি তো হবে না, কিন্তু তার সেই উদাহরণ আমাদের জীবনে কাজ করে। আমরা অনেক সময় বলি এইটা তো বিরাট কাজ, এই বিরাট কাজ তো আমি একা পারবো না। হ্যাঁ সত্যি পারবো না, বাট যেটুক একা পারবেন, যেমন আমি বলি বাহার ভাইয়ের সঙ্গে এবং রিপোর্টিংয়ে তো এটা হতো আর কি, যে পরিবেশ চেতনা, পরিবেশ নিয়ে উনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন, নদী গাছ পশু রাস্তাঘাট আপনাদের এই ময়লা আবর্জনা এইগুলো নিয়ে। এখন সাংবাদিক হিসেবে একটা দৃষ্টিভঙ্গি, একটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে একটা দৃষ্টিভঙ্গি, উনি বুঝতে পারতেন যে এটা নদীকে ধ্বংস করা মানে দেশের সম্পদ ধ্বংস করা। ধরেন কর্ণফুলী নিয়ে, কর্ণফুলী নদী নিয়ে অনেক টেলিস্টারের রিপোর্ট হয়েছে এবং সেটা বাহার ভাইয়ের নেতৃত্বে হয়েছে। প্রকৃতির সঙ্গে সমাজের যে সম্পর্ক, প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক, পরিবেশের সঙ্গে সমাজ এবং ব্যক্তির যে সম্পর্ক, এটা উনি এত সুন্দরভাবে, এত বিস্তৃতভাবে, এত গভীরভাবে উপলব্ধি করতেন, এটা ওনার সাংবাদিকতায় ফিরে আসতো। আমি এটাকেও মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আমি আনতে চাই।
এবং সেখানেও আমি বাহার ভাইকে দেখি, এসব ভাবলে বাহার ভাইয়ের সদা হাস্য এবং বিনয়ী সে চেহারা আমার চোখে ভাসে। বিনয় আর একটা ব্যাপার, কি সুন্দর একটা ব্যক্তিত্ব! কোনোদিন উনি জোরে কথা বলতেন না, বলেননি আমার সঙ্গে, এবং আমি আমার কলিগদের সঙ্গে দেখিনি। আমি মনে করি মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ হচ্ছে বিনয়। আপনি যদি একটা সত্যিকার অর্থে আপনার হৃদয়ে যদি বিনয়ের স্থান থাকে, তাহলে অনেক আরও গুণ, পারিপার্শ্বিক গুণ আপনার আপনার দিকেই সাধারণভাবেই চলে আসে। বাহার ভাইয়ের ক্ষেত্রে সেটা আমি দেখেছি। আমি খুব সৌভাগ্যবান নিজেকে মনে করি যে বাহার ভাইয়ের সঙ্গে আমার জীবনের আগে এত বছর আমার কোনো সম্পর্ক ছিল না, আকস্মিকভাবে কাকতালীয়ভাবে ওনার সঙ্গে আমার পেশাগত কারণে আমার আমার জীবনে উনি আসেন। বেশ কয়েকটি বছর আমাদের একসঙ্গে কাটে। আমি সেটা আমার জীবনের সুন্দর ব্যক্তিত্ব, ব্যক্তির মূল্যবোধ, সমাজ চেতনাবোধ, ভালো মানুষ, মানুষের প্রতি শ্রদ্ধা, এই ধরনের কত যেসব চরিত্র আমার জীবনে খুবই উজ্জ্বলভাবে আমাকে অনুপ্রেরণা যোগায়, বাহার ভাই সেই ধরনের একজন ব্যক্তিত্ব। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি তার সঙ্গে বন্ধুত্ব হওয়ার, তার সঙ্গে কাজ করার, এবং আজকে আপনাদের সামনে তার সম্বন্ধে কিছু বলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি, এবং আপনাদের সঙ্গে তার স্মৃতির প্রতি একাত্মতা ঘোষণা করা, তার আত্মার মাগফিরাত কামনা করা, তার পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং সমবেদনার সঙ্গে সম্মান জানানো, এই সমস্ত কিছু আমি করতে পেরে আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা বাহার ভাইয়ের শরীর জনাব জামশেদুল আলম চৌধুরী। আমি ওনাকে চিনি সম্ভবত 1975-76 সালের দিকে, তখন তিনি নন্দনকানন হরিদত্তলেন থেকে একটা পত্রিকা বের হতো, একটা নাম আমি নামটা ভুলে গেছি, মিছিল পত্রিকা। তখন এসএসসি পরীক্ষা, মেট্রিক পরীক্ষার রেজাল্ট পেপারে দেওয়া হতো। মিউনিসিপ্যাল মডেল স্কুল এবং ইংরেজি স্কুলের ছাত্ররা রেজাল্টের জন্য ওই গলিতে গিয়ে পত্রিকা অফিসে জমায়েত হোক, ওখানে মালিক পক্ষের সাথে নানান তর্ক বিতর্কের এক পর্যায়ে ওখানে একটা মারামারি পর্যায়ে চলে যায়। তখন আরও বিভিন্ন জায়গা থেকে ছেলেরা এসে এটা ঘেরা করে রেখে, তখন যেহেতু আমরা ওই নন্দনকানন এলাকায় থাকি, আমার বন্ধু প্রয়াত সেলিম আর আমি, আমরা বের হয়ে তখন একটা উদ্বেগ নিলাম যে মালিক পক্ষ এসে ক্ষমা চাইলেই ছাত্ররা এখান থেকে যাবে, কিন্তু মালিক পক্ষ আসে না। প্রথম পর দেখি বাহার ভাইকে দেখি, তখন প্রথমেই দেখি উনি আসলেন, উনি এমনভাবে ঘটনাটা সমাপ্ত করলেন যে সবাই ওখান থেকে, ছাত্ররা ওখান থেকে চলে যায়, কেউ কোনো কথাই বলতে পারেনি। তখন থেকে বুঝলাম এই লোকটি, এই ভদ্রলোক অত্যন্ত মেধাবী এবং কনভিন্স করার ক্ষমতা ওনার আছে। পরবর্তীতে শুনলাম উনি জাসদের সাথে সংযুক্ত, মুক্তিযুদ্ধ করেছেন এবং সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যখন আমরা ঘাতক দালাল বিরোধী আন্দোলন শুরু করি চট্টগ্রামে, তখন দেখি বাহার ভাই আবার এসে আমাদের সাথে ছাত্র জনতার সাথে এসে উপস্থিত হয়েছে। আমাদের প্রয়াত সেলিমের মারা যাওয়ার পরে সেলিমের স্মরণসভা, সেলিমের একটা প্রকাশনা বের করার বিষয়ে ওনার সাথে 10-15 দিন ওতপ্রোতভাবে ছিলাম। পরবর্তীতে যখন উনি ফুলকিতে আবার আসেন, প্রায় দেখা হতো, যেহেতু ফুলকির পাশেই আমাদের বাড়ি। আজকে ওনার অকাল প্রয়াণ যে আমরা হঠাৎ শুনি উনি মারা গেছেন। একজন নির্লোক ব্যক্তি ছিলেন, বৃত্ত বৈভবের পিছনে উনি ছুটেন নাই, মুক্তিযুদ্ধের চেতনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। বাহার ভাই অসাম্প্রদায়িক, মৌলবাদ বিরোধী, জঙ্গিবাদ বিরোধী ব্যক্তি ছিলেন। মুক্তিযোদ্ধা হিসাবে নিজের এই যে বীরত্বপূর্ণ ঘটনা কোনোদিন জাহির করেন নাই। আজকে আমরা যখন দেখি বিভিন্ন বড় বড় সাংবাদিক বিভিন্ন জনকে খুশি করার জন্য নানানভাবে তার গুণগান করেন, বিভিন্নভাবে কথা বলেন, এই সমস্ত নীতি নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডে বিরুদ্ধে রশিদ হক বাহার ছিলেন এবং যতদিন বেঁচে থাকবেন ততদিন উনি একজন সৎ মানুষ হিসেবে, নির্লোক ব্যক্তি হিসেবে, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের মাঝে বেঁচে থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা। জাতি মুক্তি কাউন্সিলের চট্টগ্রামের অন্যতম নেতা অ্যাডভোকেট ভুলন ভৌমিক। জাতি একটা ক্রান্তি লগ্নে আমরা বাহার ভাইকে হারিয়েছি। আমরা মুক্তিযুদ্ধ করেছি, বাহার ভাইরা মুক্তিযুদ্ধ করেছে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, মানুষের মুক্ত চিন্তার
অধিকার প্রতিষ্ঠার জন্য। সম্প্রতি ডিজিটাল আইন বলে একটা আইন করেছেন, সে আইনে কোনো দুর্নীতির বিরুদ্ধে কোনো সাংবাদিক কোনো আপনার সংবাদ প্রকাশ করতে পারবেন না। এই হচ্ছে যে অবস্থা দাঁড়িয়ে আমি মনে করি এই সময় রৈসুরক বাহারের মতো একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি আমরা হারিয়েছি। আমি একটা প্রত্যক্ষদর্শী একটা কথা বলবো, আমরা লোভের কাছে মোহের কাছে আত্মসমর্পণ করেছি। পার্বত্য চট্টগ্রামের একটা আঞ্চলিক সংগঠনের কিছু লোক ওনার সাথে সম্পৃক্ত হলেন, ওনাদের মিটিংয়ে উনি বক্তব্য দিতেন। গত বছর এই যে আমের সিজনে তাদের বাগান থেকে কিছু আম নিয়ে বাহার ভাইয়ের বাসায় দিয়েছেন। বাহার ভাই বলছে যে এই আম বাইরে রেখে আমার দরবারে লুপ্ত হবে, তাহলে তুমি আমার ঘরে আসতে পারবো। আমি শুধু এই কথাই বলবো, একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে আজকে জাতি শুধু চট্টগ্রামবাসী হারায়নি, সমগ্র জাতি হারিয়েছে। সুতরাং আমি তার চরিত্রের প্রতি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের পরিবারের শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। গণসংহিতে জনাব হাসান মারুফুনি, আসলে বাহার ভাই সম্পর্কে, চরিত্র সম্পর্কে, তার জীবনযাপন সম্পর্কে প্রায় সকল কথাই চলে এসছে। আমি শুধু একটা বিষয়ে আলোচনা করবো বা একটা বিষয়ে শুধু একটু স্মরণ করতে চাই, সেটি হচ্ছে তার চিন্তা সম্পর্কে। গত বছর আমাদের ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের একটা আলোচনা সবাই উনি ছিলেন, আলোচক উনি ছিলেন, জনায়ক সাকিব ছিলেন আর আমি ছিলাম। উনি আলোচনা এক পর্যায়ে বললেন যে মুক্তিযুদ্ধ কোনো মনোলিথিক ব্যাপার নয়, এখানে অনেকগুলো চিন্তার সমন্বয় ছিল, মুক্তিযুদ্ধের একটি একটি মালা বলে মনে করতেন। এই জিনিসটা আমার কাছে মনে হয় বাংলাদেশে নতুন করে আবারও আলোচনার সময় এসেছে, যখন মুক্তিযুদ্ধকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যেখানে মুক্তিযুদ্ধকে অনেক বেশি ম্লান করে ফেলছে। সেই জায়গায় আমার মনে হয় তার এই চিন্তার জায়গাটাকে আমাদের নতুন করে ধরা দরকার। আরেকটি বিষয়ে একটু বলি, সেটি হচ্ছে উনি একটি রাজনৈতিক দর্শনে বিশ্বাসী ছিলেন, মার্কসিজমে বিশ্বাসী ছিলেন, কিন্তু উনি মনে করতেন না যে মার্ক্সবাদী চিন্তা বা যে কোনো চিন্তা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় এসে থেমে যায় এবং সেটার যে নতুন মানে চিন্তাটাকে যে বিকশিত করা দরকার, চিন্তা মার্ক্সীয় চিন্তা প্রত্যেক সময়ে এসে প্রত্যেক ঘটনায় এসে তার যে চিন্তার সাথে অ্যামলগেট করা দরকার এবং ওই সময়ের মধ্য দিয়ে তাকে সমৃদ্ধ হওয়া দরকার। আমার কাছে তার এই দুটো চিন্তাকে সবচেয়ে শক্তিশালী বলে মনে হয়েছিল এবং এই দুটো চিন্তার কারণেই উনি সফল তরুণ ছিলেন এবং সফল তরুণদের সাথে উনি মেলামেশার চেষ্টা করতেন। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি এবং বাহার ভাইকে এই মুক্ত চিন্তার মধ্য দিয়েই আমরা আরও স্মরণ করতে পারি, আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমার কাছে এটাই তার চিন্তার জায়গায় জীবনযাপনের চিন্তার জায়গায় তার সবচেয়ে শক্তি বলে আমার মনে হয়েছে। সবাইকে ধন্যবাদ। সমাজ অনুসরণ কেন্দ্রের অন্যতম সংগঠক বাহার ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু সিরাজুল ইসলাম রাজ উদ্বোধনী বক্তব্যে মোমেন ভাই এবং মাহবুজ আলম ভাইয়ের বক্তব্যের পরে রসুল বাহারুর পরে আর বক্তব্য দেওয়া কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। নিয়ম মাফিক এখন আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা হয়তো জানেন না যে রসুল বাহার দুটি সংগঠনের সাথে তার আবৃত্ত জড়িত ছিলেন, শেষত সেটা হলো গণস্নায়ন্দ্র, আরেকটা ছিল সমাজ অনুষ্ঠানের সাথে, তিনি আমাদের সেখানকার অন্যতম নেতা ছিলেন। আমি আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত করে দিকে এই কথা বলব, তিনি যে গুণাবলী অর্জন করেছেন তার প্রাথমিকটা গড়ে উঠেছে তার পরিবারে। ওনার বাবা মানে আমার বন্ধু রসুল আমার বাবা এত মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ হয়ে কী পরিমাণ সৎ জ্ঞানী এবং সরল জীবনযাপন করতেন, সেখান থেকে মূলত পারিবারিকভাবে রসুল বাহারের জীবন গড়ে উঠে। আমরা যখন সমাজ অনুষ্ঠানের পক্ষ থেকে বেতার কেন্দ্র সংশ্লিষ্ট তথ্যাবলী আমরা যখন বইটি প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করি, তখন সেই সময়ে 6-7 মাস কী পরিমাণ শ্রম এবং সময় দিয়েছেন সেটা ভাষা প্রকাশ করা যায় না। তিনি যখন যে কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন, সংযুক্ত ছিলেন, সেটা খুব মনে প্রাণেই করতেন। আর 2009 সালে 9 জানুয়ারি আমি রিটায়ার করি বাংলা সাহিত্য থেকে, তিনি রিটায়ার করেন 2009 সালের মার্চ মাসের কোনো একদিন বন্দর থেকে। সেই সময়ে সরকার 2 বছরের মুক্তিযোদ্ধার চাকরির বয়স বাড়ায়,
রসলাম বাহার কিছুতেই এই চাকরির বয়স বাড়ালেন না এবং তিনি কিছুতেই জ্ঞাতিভুক্ত হলেন না। এই নিয়ে এক দীর্ঘ বিতর্ক এবং সেই লড়াইয়ে শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়েছেন জ্ঞাতিভুক্ত হতে। তিনি বঙ্গবন্ধুর হত্যা কোনোভাবে মেনে নেননি, কেউ তার সপক্ষে কোনো যুক্তি দিলে তিনি সিংহের মতো গর্জে উঠতেন, বাঘের মতো গর্জে উঠতেন সংগ্রামী সমাবেশ। এই পর্যায়ের রসলাম বাহারের বিষয়ে আমরা আমার পক্ষ থেকে আমাদের সংগঠন সমাজের পক্ষ থেকে আর বেশি বাড়াবো না, সবাইকে ধন্যবাদ। আমাদের প্রাণপ্রিয় সাংস্কৃতিক সংগঠন উদীচির অন্যতম সংগঠক ডাক্তার চন্দন দাস, তাকে আমি বহুদিন ধরে দেখছি। আমরা বন্দরে একটা উদীচির শাখা করেছিলাম, তখন তার সাথে কিছুটা ঘনিষ্ঠতা হয়েছিল, কিন্তু তার সাথে মূল ঘনিষ্ঠতাটা হয় গণজাগরণ মঞ্চের সময়। আমি তাকে দেখেছি নীরবে এবং নিয়মিতভাবে গণজাগরণে তার উপস্থিতি এবং সক্রিয়তা। শুধু একটি কথাই বলবো, আমরা এই খুব কাছাকাছি সময়ে আমাদের পক্ষের লোক যারা, সে মুক্তিযুদ্ধের পক্ষে বলেন, প্রগতির পক্ষে বলেন, মুক্ত চিন্তার পক্ষের লোক বলেন, খুব দ্রুত এই লোকজনগুলো আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। আমরা সবাই কিন্তু এই বাহার ভাই সম্পর্কে বললাম তার মৃত্যুর পরে, কিন্তু মৃত্যুর আগে কিন্তু আমরা বলতে পারিনি, বলার কোনো সুযোগও সৃষ্টি করতে পারিনি। তো জীবন দশায় আমরা এরকম লোকদের জীবন এবং জীবনের স্মৃতি কথাগুলি গ্রথিত করে রাখতে পারি কিনা এগুলো একটু ভাবা দরকার। কারণ যিনি চলে যান ব্যক্তিগতভাবে তার চিন্তাটি তখন আর সঠিকভাবে আর পাওয়া যায় না, লোকমুখে সেটি নানা রকম বিস্মৃতি বিকৃতি নানা রকমভাবে আসে। আমি এই বিষয়টি ভাবতে বলব, আমি আমার সংগঠনের পক্ষ থেকে উদীচি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তো এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমার আজকে খুব ভালো লাগছে এই ভেবে যে আমাদের সাথে একজন মুক্তিযোদ্ধা যেসব গুণাবলীর কথা চট্টগ্রামের লোকজন স্মরণ করছে, তাদের মুক্তিযোদ্ধা হিসাবেও আমি খুব গর্ববোধ করছি। এবং বাহার আসলে মুক্তিযোদ্ধার এবং মুক্তিযুদ্ধের একজন প্রতীক, দুই সুরক বাহার যে মুক্তিযোদ্ধাদের একজন সঠিক প্রতীক এটাই এতক্ষণ আপনারা বলেছেন। এবং এই জন্য একজন মুক্তিযুদ্ধ হিসাবে এবং গবেষণা কেন্দ্র ট্রাস্টের একজন পরিচালক হিসাবে বাহারের যে কথা বললেন তাতে গবেষণা কেন্দ্র ট্রাস্ট নিজেদের সম্মানিত বোধ করছে। বাহার 71 সালে একজন অপারেশন কমান্ডার ছিলেন, বেছে বেছে যারা সাহসী বুদ্ধিমান তাদেরকে অপারেশন কমান্ডার করা হয়। বাহার চট্টগ্রাম শহরের আমাদের দুটো গ্রুপের KC-3 এবং KC-4 BLF এই দুইটা গ্রুপের যৌথ একটা কমান্ড ছিল বা আমরা যৌথভাবে কাজ করতাম। বাহার এই দুই গ্রুপের পক্ষ থেকে চট্টগ্রাম শহরে, এটি আমার কাছে সবচেয়ে বৃহৎ অপারেশন মনে হয় যে সমস্ত তথ্যগত আমরা পাই, সেটা হলো কবিরধাম অপারেশনে প্রায় 30-40 জন হানাদার সৈন্য নিয়োগ করেছে তার ট্রেন উড়ানোর ফলে। এবং কোনো শহরে একসাথে এতগুলো সৈন্য নিহত হওয়ার ঘটনা আমি এখনও পাইনি। মুক্তিযুদ্ধে বাহারের অবদান অবস্মরণীয় হয়ে থাকবে, তার বাহারের সাথীরা যারা সেই অপারেশনে ছিলেন তারা এখানে বোধহয় অনেককে দেখেছি, আর বাকিগুলো সব আপনারা বলেছেন তার সাথে দ্বিমত পোষণ করার কোনো কিছুই নাই। আপাত মস্তক একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার পক্ষে যা যা করার তার সীমিত পরিসরে তার মতো করে সে চেষ্টা করেছে। কাজে রইসলক বাহার আজকের প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধার একজন প্রতীক হিসাবে যাতে চিহ্নিত হয় সেই চেষ্টা আমাদের করতে হবে। এবং বাহারের নিজস্ব বক্তব্য আমাদের গবেষণা কেন্দ্রের ওয়েবসাইটে আছে, তার অপারেশনের বিবরণও আমাদের গবেষণা কেন্দ্রের ওয়েবসাইটে আছে। এইভাবে আমরা বাহারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আর আজকে নাগরিক কমিটির কাছে আমাদের একটা প্রস্তাব থাকবে, সেটা হলো বন্দরের অনেকগুলো সড়ক আছে, বন্দরের যে কোনো একটা সড়ক বাহারের নামে করার একটা প্রস্তাব এখান থেকে যদি বন্দর ভবনে যায় আমার মনে হয় সেটা গৃহীত হবে। এই জাতীয় একটি প্রস্তাব এখানে সভাপতি আছেন, মেম্বার সেক্রেটারি আছেন, আপনারা নিজে সেখানে দেন, আমরা উদ্যোগ নেব গবেষণা কেন্দ্র থেকে। আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ। নাগরিক
স্মরণসভা পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক জনাব আবুল মোমেনের সমাপনী বক্তব্য শুনব। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আরেকবার স্বাগত এবং ধন্যবাদ জানাই, এবং সকলের আলোচনায় একটি কথা প্রাধান্য পেয়েছে যে বাহারটা জায়গা থেকে নড়েনি। নড়েছে এই অর্থে যে নিজেকে হয়তো আরও সমৃদ্ধ করেছে, আরও বিকশিত করেছে, এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই বাংলাদেশ নানা রকমের উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। তাতে যিনি হয়তো একটা প্রগতিশীল সমাজতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলের কর্মী হিসেবে জীবন ব্যয় করবেন মনে করেছিলেন, তার পক্ষে সেটা করা সম্ভব হয়নি, কারণ বাংলাদেশ মূলধারা তার থেকে অনেকখানি সরে গিয়েছিল। কিন্তু তার ভিতরে নানারকম কাজের ক্ষেত্রও তৈরি হয়েছে, এবং সেই ক্ষেত্রগুলোকে কী করে মুক্তিযুদ্ধের যে আদর্শের কথা আমরা বলি, চেতনার কথা বলি, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, মানবতা, বৈষম্যহীন সমাজ ইত্যাদি সেখানে প্রাসঙ্গিক রাখা যায়, সেটির জন্য ছোটো ছোটো উদ্যোগগুলোতে আমরা দেখছি যে বাহার নিজেকে যুক্ত রেখেছিলেন। গবেষণা কেন্দ্রের কথা বলা হচ্ছে কিংবা সমাজ অনুশীলন কেন্দ্র, এই ধরনের কাজ কিন্তু একটা সমাজকে তার যে পতন বা অবক্ষয় হয় সেখান থেকে রক্ষা করে। আমরা সামগ্রিক একটা পশ্চাৎপদতার লক্ষণ দেখছি, যে 60-এর দশকে যখন বাংলাদেশের পক্ষে রাজনীতি দানা বেঁধে উঠছে, তখন এখানে খুব ক্ষুদ্র কিছু অংশ ধর্মভিত্তিক রাজনীতি করেছে, বাকি সকলেই কিন্তু একটা প্রগতিশীল চেতনায়, ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তুলবার রাজনীতি করেছিল। কিন্তু 75-এর পরে সে ধারা থেকে আমরা ফিরে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি, একদম পিছিয়ে যেতে পারছে না। মাঝে মাঝে আমরা জাগরণগুলো দেখছি, জাহানারা ইমামের ঘাতক দালাল বিরোধী আন্দোলন বা একেবারে এই 2012 সনে গণজাগরণ মঞ্চ, এমনকি এই সময়ের যে নিরাপদ সড়ক আন্দোলন, এগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সমাজটা সম্পূর্ণ ধ্বংস হয়নি, সম্পূর্ণ মরে যায়নি, এটার ভিতরে বেঁচে উঠবার শক্তি আছে। এবং সেইটি যে টিকে আছে সেটি বাহারের মতো মানুষরা সমাজের ভিতরে বেঁচে ছিলেন বলে, আছেন বলে সেই সমাজটা তার ভিতর প্রাণশক্তি ফিরে পায়, বারবার করে জেগে ওঠার চেষ্টা করছে। এটাকেই আমাদের এগিয়ে নিতে হবে, এটাকেই আমাদের ধারণ করে রাখতে হবে, এটার মধ্য দিয়ে বাহারের অসমাপ্ত কাজ যেমন আমরা এগিয়ে নিতে পারব, তেমনি আমরা সকলেই মিলেই একদম এক মানে বাহারের সেই চেতনা, সেই চিন্তা ভাবনা এগুলোকে লালন করি, তো সেটা নিশ্চয়ই শেষ হবে না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই স্বপ্ন, এই আকাঙ্ক্ষা, এই ইচ্ছা বাংলাদেশের মানুষের ভিতরে থাকবে, এবং সেই ইচ্ছার ভিতর দিয়েই আমরা বাহারের যে স্মৃতি সেটাকেও ধারণ করে রাখতে পারব। আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে এখানে সমাপ্ত করি।